আর আমি সত্যি কথাগুলো বলছি বলে আমার অন্যায় হয়ে গেছে না? হ্যাঁ হয়েছে। বাড়িতে যখন সামান্য শান্তিটা ফিরে এসেছে তখনই তুমি কেন খুঁচিয়ে খুঁচিয়ে ওই পুরনো কাসুন্দি খাচ্ছ? কবে জানি দেখব, এই বাড়ির ধিক্কা খার ধাক্কা দিয়ে আমাকে বাইর করে দিছে এই সাবা আর তার পরিবার। কোনোদিন চাইনি আমি আর তুমি, আমি আর তুমি এক হই। আবার সোহেল, কি ব্যাপার, সোহেল কোথায় গেল? চা। থ্যাংক ইউ। আরে আরে কি করছো, এটা সোহেলের চা, আমি তোমার জন্য আরেকটা বানিয়ে আনছি। হাই আচ্ছা, তা কখন খাবে এই চা? সন্ধ্যায় ফিরতে ফিরতে এই চা আর চা থাকবে, শরবত হয়ে যাবে ম্যাডাম। মানে? মানে হাইয়া সে কখন বের হয়ে গেছে? আমার রুমে এসে রেডি হয়ে বললো অফিসে যাও। এত সকাল অফিসে? এতই যখন কষ্ট লাগছে তখন ঝগড়া করতে যাও কেন? সেটা তোমার ভাইকে কে জিজ্ঞেস করো, শুধু তো পারে মেয়েদের মতো একটু একটুতেই অভিমান করতে। বুবু নাস্তা রেডি। ফুলকি একটু কষ্ট করে যা না, সামাদেরকে ডেকে নিয়ে আয়, আর শারমিন আন্টিকে জিজ্ঞেস করিস, যদি নিচে নামতে না পারে তাহলে আমি ওনার খাবারটা উপরে নিয়ে যাবো। আপনি যান, দ্রুত রেডি হন, এখনই কিন্তু সাবাদের সাথে হসপিটাল যেতে হবে, আর আমি একটু বের হব। ওই তো শেষ পর্যন্ত ভাইয়ার কাছে তো যাবে, মানে অফিসে। মোটেও না, অভিমান ভাঙানোর দায়িত্ব কি শুধু আমি নিয়ে রেখেছি? দেখবে দুই দিন পর ঠিকই নিজের ভুলটা বুঝতে পারবে। তা আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম? এত কিছু তোমার কেন জানতে হবে? যা বললাম সেটা করো, যাও। ওকে ওকে ঠিক আছে। তুমি যা বললে সাবা তো তাই করবে বল, তাহলে কেন এখন আমার উপর রেগে আছো সোহেল? অফিসে যাবার আগে আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না? তুমি এতটা নিষ্ঠুর। আজকে ফ্লাইট? আমি তো বুঝতে পারছি না ড্যাড, একদিনে নোটিসে ওরা কিভাবে এই কথা বলে। আচ্ছা তোমার তো একটা প্রিপারেশন দরকার আছে। আরে আমিও তো সেটাই বলি, ওরা বললো যদি ডিলটা পেতে চান তাহলে আজকেই চলে আসো। কি হবে, যেতেই হবে, যাই। এটা কেমন কথা বাবা? আমিও মাত্র বাড়িতে এলাম আর আপনি এখনই চলে যাবেন? এই তোর কথায় তো মনে হচ্ছে আমি যেন চিরদিনের জন্য বিদেশ চলে যাচ্ছি। আরে আমি তো তাড়াতাড়ি চলে আসবো, আমি না আসলে পরে তোর এই মজার মজার রান্না কে খাবে? নিনাটি স্যুপটা শেষ করো, আমি আপনার জন্য স্পেশালি বানিয়েছি। এতগুলো? আমি তো দুই চামচের বেশি খেতে পারবো না। খেয়ে নিন ভাবি, হাসপাতালের খাবার আবার অন্য স্বাদ, এটা আমার পালকি বানিয়েছে। সমস্যা নেই আন্টি, আমি আপনার জন্য প্রত্যেক দিন খাবার পাঠিয়ে দেবো। আরে না না, তোমাকে কষ্ট করতে হবে না, আমি হাসপাতাল খাবার খেয়ে দেব। এমনিতেই তোমাদের কাছে আমরা অনেক ঋণী হয়ে গেলাম। এটা ভালোবাসার ঋণ আন্টি, এই ঋণের ফেরত না হয় আপনার ভালোবাসা দিয়ে দেবেন? আহ
আচ্ছা আন্টি, স্যুপটা শেষ করুন না, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। বাহ, বেশ ভালো হয়েছে তো। তুমি নিজে যেমন ভালো, তোমার রান্নার হাতও তেমন। সাবা, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো? চাটা খেতে ইচ্ছে করছে না। তুমি আর এখানে এসো না, তুমি চলে যাও সাবা। নিজের জীবনটা নিয়ে অন্য কোথাও গিয়ে সুখে বেঁচে থাকো। তুমি কেন বুঝতে চাও না, তুমি যতদিন আমাদের চোখের সামনে চলে আসবে ততদিন আমি আর পালকি সুখী হতে পারবো না। সোহেল নাজিয়া ভাবি ওদের কাউকে দেখছে না যে? দেখছেন না, তার কারণ তো একটা আছে, হয়তো ওনারাই আপনার সাথে দেখা করতে চাইছেন না। আমাদের সাথে যা করেছেন না আপনারা, তারপরে আপনাদের সাথে আশা বাড়ির মেহমানদের সামনে এটা কি ধরনের কথা? নেক্সট টাইম আমি যেন কখনো আর খোঁচা দিয়ে কথা বলতে না আসো। খোঁচা কেন ভাবছেন সাদি ভাই? ভুল কিছু তো বলেনি আশা। ভুল সত্যটা আমার তোমাদের কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, তোমাদের কাছ থেকে আমাকে ভুল সত্য শিখতে হবে। যাও যাও, তোমরা এখান থেকে যাও, আমার চোখের সামনে থেকে যাও। সরি ভাবি, আপনি কিছু মনে করবেন না। ওনাকে নিয়ে চলেন, আরেকটা কেসে যেতে হবে। আম্মু, আম্মু কি হয়েছে? আন্টি খারাপ লাগছে? কতটা স্বার্থ পড়াবি, এখানে বসে সুপ খাচ্ছি অথচ জানি না আর সকাল রাত থেকে কিছু খেয়েছে কিনা, ও কেমন আছে। আমাকে এক্ষুনি থানায় নিয়ে চল, আমি তোর আব্বুর সাথে দেখা করবো, আমাকে থানায় নিয়ে চল। তুমি বসো, আন্টি আন্টি বসো, তুমি বসো। আন্টি আপনাকে তো হাসপাতালে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আর বাবা না থানা যাচ্ছি। হ্যাঁ, আশার বাঙ্কের অবস্থা আমি জেনে আপনাকে সব জানাবো, ঠিক আছে? বিশ্বাস করো, বিশ্বাস করো পালকি, তোমার আশার বাঙ্কের এটা ইচ্ছে করে করিনি। আমার ক্যান্সার, আমাকে ক্যান্সার থেকে বাঁচানোর জন্য, আমার চিকিৎসার জন্য এটা করেছি, বিশ্বাস করো তুমি। আন্টি আন্টি দেখুন, এই যে আপনি একদম কাঁদবেন না, আপনার চোখের প্রতিটা ফোটার দাম আদিল আঙ্কেলকে দিতেই হবে। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আঙ্কেলকে আমি যেভাবেই হোক যেভাবেই হোক আমি ছাড়লাম। আমি জানি, আমি জানি তুমি পারবে, তুমি আমাদের মতো না, তুমি তুমি হচ্ছে অসাধারণ, তুমি অসাধারণ। আচ্ছা সাবারা কি একেবারেই চলে গেছে? গেছে বোধ হয়, সাবাকে তো দেখলাম সবার কাছ থেকে বিদায় নিয়েই গেল, দেখে তো মনে হলো না যে এ বাড়িতে আর ফিরে আসবে। হ্যাঁ আমিও শুনলাম, সাবা ফিসফিস করে পালকিকে বলছে সে আর কখনো পালকি আর সোহেলের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে না। আরে তত, সাবার কথা বাদ দাও তো রোমানা, ওর কি কোনো ঠিক আছে? দেখবে বেহায়ার মতো এ বাড়িতে আবার ফিরে আসছে,
আমি তো চাই যে ফিরে আসুক, আর ফিরে আসলে তো আমাদেরই লাভ। যতবার সাবা ফিরে আসবে ততবার পালকি আর সোহেলের মধ্যে নতুন নতুন ঝামেলা তৈরি করবে। ঝামেলা করে আর কি লাভ, সব সম্পত্তি নাকি পালকিকে লিখে দিচ্ছেন সারি ভাই। কে বলেছে তোমাকে এই কথা? না মানে ওই সেদিন ফোনে কাকে যেন বলছিলেন সারি ভাই। কি বলছিল? বলছিলেন দুই ছেলেকে সব লিখে দিবেন আর ভাবি ভাবি আর দুই ছেলেকে কে বশ করে রেখেছে তা তো আমরা জানি, তাই না রোহনা? পালকি পালকি তাই তো বলছি, এখন সব সম্পত্তি পালকির নামে হয়ে যাবে। পালকি তো দূরের কথা, আমার দুই ছেলেও এই সম্পত্তির এক কণাও টাচ করতে পারবে না। আর সাদিককে আমি বাধ্য করব সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে। ভাবি আমরা কি কিছু পাবো না? অবশ্যই পাবে, আমি যদি পাই তাহলে তোমরাও পাবে, আর আমি যদি না পাই তাহলে তোমাদের অবস্থা রাস্তার ভিখিরির চেয়েও খারাপ। এই জন্যে বলছি, এদিক ওদিকে সুবিধা না খুঁজতে গিয়ে আমার সাথে থাকো। কে কে ওখানে? আমার আসতে কইছিলেন। আরে বেয়ান, আসেন আসেন। সূর্য আইস কোন দিক দিয়ে উঠলো? বাচ্চারা রে ঘুম পাড়াইতে গিয়া একটু দেরি হয়ে গেল। খালি পরের বাচ্চাদের আদর করলে চলবে বেয়ান? নিজের মেয়ে মানে নিজের নাতি নাতনিদেরকে কবে আদর যত্ন করবে? বুঝতে পারছেন না, এই যে পালকি এতদিন পরে আবার ফিরে আসলো, একবারও কি আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনি কেমন আছেন, এই বাড়িতে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা? কারণ ও সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত, সব কিছু নিজের করে নিতে চায়। আর পালকির এই আচরণের কারণে আপনি ওকে পছন্দ করেন, এই জন্যই পালকিকে আপনার এত ভয়। ঠিক বলেছিলাম বিয়ান? তাই আমি বলি কি, পালকি যদি এ বাড়িতে থাকে তাহলে আপনার মনের আশা কোনোদিনও পূরণ হবে না, কিন্তু আপনি যদি এখন থেকে আমার কথা মতো কাজ করেন তাহলে আপনার সমস্ত মনের ইচ্ছা আমি পূরণ করব। আপনি শুধু পালকিকে আর ওর বাচ্চাকে এ বাড়ি থেকে তাড়াতে আমাকে সাহায্য করুন। না না, এইটা আপনি কি কন, আমি এটা করবার পারবো না। পালকি আমার মাইয়া। হ্যাঁ মেয়ে, কিন্তু আসল তো না, সত হোক মাইয়া তো, আমি এটা করবার পারবো না। আমি পালকি সাহায্যনিয়া ফুলকির লগে শরীফের বিয়া দিব, তারপর ফুলকি সব কিছু এমনি এমনি পাইব। ফুলকি কিচ্ছু পাবে না, কারণ বাড়ির বড় বউ হিসেবে সব কিছু থাকবে পালকি। তার চেয়ে আপনি আমার প্রস্তাবে রাজি হলে আপনার লাভ বেশি। আমি আপনাকে কথা দিচ্ছি, পালকিকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে শরীফ আর ফুলকির বিয়ে দেব, তখন সব কিছু হবে ফুলকির, মানে
আবদার। কেউ ভাগ বসাতে আসবে না, কারণ তখন পালকির কোন চিহ্নই এই বাড়িতে থাকবে না। স্যার, 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 আমার সাইডা দেন স্যার, স্যার, আমি খিদার জ্বালায় পকেট করছি স্যার, স্যার, আমার সাইডা দেন স্যার। বসো তো, বসো। সাথী ভাই, সাথী ভাই, সম্পর্ক হয়তোবা অনেক খারাপ হয়ে গেছে, কিন্তু তাই বলে এতটা তো বড় হয়ে যায়নি এখনো, তাই না? আমাদের উপরে যা হচ্ছে সাদি ভাই, আপন পরের তফাতটাই তো আর খুঁজে পাচ্ছি না। তুমি ওসব নিয়ে একদম ভাবনা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা খবর পেলেন কিভাবে? সাবা জানিয়েছে? না জানি ওদের উপর কত অত্যাচারই না হচ্ছে। কি ব্যাপার পালকি, তুমি কিছু লুকাচ্ছ না তো? আঙ্কেল, কাল আপনাকে থানা নিয়ে আসার পর আদিল আঙ্কেলরা সাবার শারমিন আন্টিকে বাসা থেকে বের করে দিয়েছে। কি বললে? ওদেরকে? আশা, আশা, তুমি কিচ্ছু ভাবো, কাল রাতেই আমি ভাবি আর সাবাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। কিভাবে আমাকে ছেড়ে? আশরাফ, কেন ওগুলো নিয়ে ভাবছো? তোমার সাথে তোমার এক ভাই বেমানি করেছে তো কি হয়েছে? এই যে আমি আছি না, আমি তো তোমার আরেক ভাই, আমি তোমার জন্য আছি, তোমাদের জন্য। শোনো, আমি এদিকে কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, তবে সব ব্যবস্থা করে যাচ্ছি তোমাকে যেন বেশি দিনে জেলের মধ্যে থাকতে না হয়। তুমি কোনো চিন্তা করো না, আপনারা আমাকে নিয়ে ভাববেন না, শুধু আমার শারমিনকে বাঁচান। আঙ্কেল, আমরা বাঁচানোর কে? আল্লাহ আছেন, আল্লাহ সবকিছু বিধান করবেন। আপনি দেখবেন শারমিন আন্টি একদম সুস্থ হয়ে গেছে, আপনিও এই জায়গা থেকে মুক্তি পাবেন। আর যারা আপনাদের সাথে এই অন্যায়টা করেছে তাদের উচিত শিক্ষা হবে। কোথায় গেল সোহেল? এতক্ষণ ধরে ফোনে ট্রাই করছে, ফোনটাও ধরছে না। শারমিন আন্টিকে হসপিটালে ভর্তি করানো যায়নি। আদিল আঙ্কেল পুলিশকে দিয়ে ওনার সিট ক্যান্সেল করে দিয়েছে। আমাকে তো জাজ জেলে পাঠিয়ে দিল। আশরাফ, আশরাফ, তুমি কোনো চিন্তা করো, আমি সবচেয়ে নাম করা উকিল ধরে তোমাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে বের করে নিয়ে আসবো। তুমি কিন্তু চিন্তা করো না। চলেন আসি সাদি ভাই।